বৃষ্টি ভেজা সানডে মর্নিং, ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। বৃষ্টি দেখে মনটা কার না ভালো লাগে, ভালো তো ডেফিনেটলি লাগছে, বাট একটা টেনশন আছে কি আমার মেয়ের দুটো মানে দু পেয়ার ইউনিফর্ম আমরা নিয়েছি, বড় মেয়ের বলছি, ছোট মেয়েরও তো, ছোট মেয়ের তো কোনো ব্যাপার না, ওরটা তো রেড কালার আর ব্লু কালার, তো ওরটা তো ঠিক আছে, কাঁচা হয়েও গেছে। বাট বড় মেয়েরটা না, আমি ভেবেছিলাম আমার ঘরে উজালাটা শেষ হয়েছিল, তাই ভেবেছিলাম ওটা নিয়ে এসে কাচবো, দিয়ে কালকে আমি ভুলে গেছি, বাইরে গিয়েও ভুলে গেছি। তাহলে যথারীতি আমাকে আজকে করতে হবে, কারণ আর আমার কাছে অপশন নেই, আজ হচ্ছে সানডে, আজকে যদি আমি না করি কাল ফির মানডে। তো এবারে ওটাকে কেচে আমাকে ড্রাই করতে হবে, আর যেহেতু হোয়াইট কালার না, ওটাকে হাতে করতে হয়, মানে মেশিনে অমনিভাবে আমি দিই না, হাতেই করি, দরকার পড়লে ড্রাই করে নিই। তো অনেক বড় একটা হেডেক। তো যাই হোক, ভেবেছিলাম সকালবেলা উঠে নিয়ে একটুখানি হরলিক্স খাবো, বাট সেটা আর হলো না, বাবাকে চা করে দিতে গিয়ে পরে একটু চাই খেলাম, কারণ বৃষ্টি থেকে এরকম চা চা মন করে না, আর এই সকালবেলাটা একটুখানি মন করে। তো আমি কী করি জানো তো, চিনির বদলে সুগার ফ্রি ক্যাপসুল ব্যবহার করি, আর সুগার ফ্রি ক্যাপসুল মানে ন্যাচারাল, ওটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, তো ওটা দিয়ে আর কি খাচ্ছি, আর বসে গেছি এডিটিংটা কমপ্লিট করতে, কারণ কালকে রাতে কমপ্লিট করতে পারিনি, এটা কমপ্লিট করে তবে আজকের দিনটা শুরু হবে। তো চল, হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রেয়া উইথ বিবেক। তো তোমরা কেমন আছো? আমি খুবই ভালো আছি, এরই সাথে সাথে আজ হচ্ছে সানডের মর্নিং, ম্যাক্রোনি বানিয়েছি আজকে, তো এবারে খাবো। আর অনেকটাই লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি সানডে তো টাইমে হলে বোঝা যায় না যে আজকে সানডে, তো প্রতি সানডেই লেট হয়, আজকেও লেট হয়েছে, কারণ আন্টি একটু দেরিতে আসে, মানে আমিই বলে রেখেছি। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আগে খেয়ে নিই, তারপর অনেক বেশি কথা বলবো, মানে এখন বেশি কথা বলতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো খেয়ে নিই। এখন টাইম হচ্ছে 5:45, এতক্ষণে আমি খাবার খাবো। অ্যাকচুয়ালি আজকে আমার হিন্দি চ্যানেলে ভিডিও যাওয়ার দিন ছিল, তো এইসব করতে গিয়ে তারপর রান্না ঠান্না যদিও মাকে বললে মা করে দিত, বাট ঠিক আছে, হালকা ফুলকা ছিল, আমি তো ঘরেই আছি, তাই আমি ভাবলাম এডিটিংয়ের সাথে সাথেই করে নেবো। তো ওইসব করে ঠোরে ফাইনালি এডিটিং তো হয়ে যায়, তারপর এক্সপোর্ট আপলোড অনেকটাই টাইম লাগে, তো ওইসব করে এখন 5:45 বাজে, এই জাস্ট আমি স্নান করে বেরালাম, এবার আমি খাবার খাবো। সবাইকে আমি তখনই 2:45 সময় খেতে দিয়ে দিয়েছিলাম যখন আমার রান্না হয়ে গেছিলো, বাট আমি এডিটিং ফেডিটিং সব কিছু করে রিল্যাক্স হয়ে খাবার তো আমি তখনও বসে খেতে পারতাম, বাট না মানে শান্তি লাগে না যতক্ষণ না কাজটা পুরো হয়, তো যার জন্য এতক্ষণে এবার আমি শান্তিতে একটু ভাত খাবো। ভাত খেয়ে নিয়ে পরে তারপর একটুখানি বাবুদেরকে নিয়ে বাইরে যাব। ভিডিওটা আজকে শুরু করেছিলাম সকাল থেকে, ভেবেছিলাম মানে একটু অন্যরকম প্ল্যান ছিল, বাট ওটা হয়নি, কারণ হাজব্যান্ডও সুপার বিজি আজকে ছিল, যদিও সানডে তবুও, আর আমিও ওই চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য একটুখানি বিজি ছিলাম বলতে পারো, আর ঘরের কাজগুলো নিয়ে পরে। তো যাই হোক চলো সাথে থাকো, খাবারটা খেয়ে নিই। আর হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে না একদম ছিমছাম খুব সুন্দর একটা খাবার আমি বানিয়েছি, চিকেন ফিশ এইসব ভেবেছিলাম, ভেবেও করিনি, তার কারণ হচ্ছে এক তো ওর টাইমই হয়নি যে আমরা বাইরে যাব, আর দ্বিতীয়ত হচ্ছে বাইরে গিয়ে পরেও চিকেন পাবো না, লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসে এখানে চিকেন ফিশ পাওয়া খুবই মুশকিল, সেই মান্ডি যেতে হবে, আর মান্ডি গিয়ে কি পাবো না পাবো জানি না, কারণ যেহেতু বিক্রি কম তো মানে মাছ আনছেও কম, তো যার জন্য আর রিস্ক নিইনি, ঘরে যা ছিল তাই করেছি, বাট খাবারটা খুবই টেস্টি বানিয়েছি। আমি আমার প্লেটটা সাজিয়ে নিই তারপর দেখাচ্ছি। এই হচ্ছে আজকের আমাদের মেনু, এখানে আছে লাউ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি খুবই হালকা মশলা দিয়ে, এখানে আলু মাখাটা আমার ভীষণ ভালো লাগে, এটা পেঁয়াজ আর লঙ্কা ভেজে আমি করি, আমার শুকনো ভাতে খেতে খুব ভালো লাগে, তো এই আলু মাখা করেছি। এটা হচ্ছে মুসুরির ডালের বড়া ভাজা, এই বড়াটার মধ্যে না একটা স্পেশালিটি আছে, কি বলতো, এটা যখন মুসুরির ডালটাকে আমি বেটেছি না, আদা দিয়ে বেটেছি, তো খুবই ভালো লাগে, এর মধ্যে পেঁয়াজ দিইনি, আর এটা হচ্ছে পাতলা করে সর্ষে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, এই যে গুঁড়া। তো এই যে খাবার বেড়ে নিয়েছি, আমি একাই বেঁচে আছি, বাকি সবার খাওয়া হয়ে গেছে, চলো এবার খাবারটা খেয়ে নিই তারপর আবার কথা বলছি। একটা গাছের পাতা পর্যন্ত হিলছে না, একটুও হাওয়া নেই, প্রচন্ড গরম লাগছে, একটুও নেই,
চম্পক বলছে হাওয়া আছে। অ্যাকচুয়ালি দুজন খুব জেদ করছিল, দুই মেয়ে আমার, বাইরে যাবে বাইরে যাবে। আর চম্পকের জেদ হচ্ছে চিম্পুর জন্য আমরা ফ্রাইডেতে জামা এনেছি, তো মাম্মা মামারও জামা চাই। তো আমি বলেছিলাম ঠিক আছে বেটা আমি কিনে দেবো। এবার আজকে সানডে, আজকে ও বলছে মাম্মা প্লিজ আমাকেও কিনে দাও। তো ওরকম আরও ঠিক আছে তো কিনে দেবো। এবার বলছে না তার আগে পার্কে যাবো, তো একটু হাওয়া নেই বরং গরম লাগছে, আর বৃষ্টি হয়েছে না চারিদিকে কাদা কাদা হয়ে আছে, কিন্তু শুনবে না তো। তাই একটুখানি নিয়ে এসছি, একটু খেলে নিই, তারপর একটুখানি যে দেখি যদি পাই চম্পক একটা জামা কিনে দেবো। এটা কেমন খেলা বলছে দিদি আমাকে ধরবে না, খালি গোল করে ঘুরবো, মাথা ঘুরে যাবে। কিন্তু এই গাছটাতে দেখো কত সাদা জবা ফুটেছে, অনেক সাদা জবা ফুটেছে, বেশ সুন্দর লাগছে। আর গোটা পার্ক ভর্তি না, গোলাপ অনেক ফুটে আছে। বড়বাবুর বেলাতে আমাকে যতটা মানে মেহনত করতে হয়েছিল বড়বাবুকে নিয়ে বসানো শেখানো, চিম্পুর বেলাতে না সত্যি বলতে একদমই করতে হয় না। তার কারণ হচ্ছে বড়বাবুই অনেকটা দেখে নেয়, আর আমি ওকে বলি হোমওয়ার্ক এসবের ক্ষেত্রে না যে বড়বাবু তুমি চিম্পুকে করিয়ে দাও, তাতে কি হয় ওরা দুজনে এনজয় করে, মানে খেলার ছলে ওরা পড়ে। আর চিম্পু খুব সুন্দরভাবে বড়বাবুর কাছে জলদি জলদি করেও নেয়, তো খুবই ভালো লাগলো, তাই মুভমেন্টটাকে ক্যাপচার করলাম। প্রতিদিন যার কাছ থেকে দুধ নিই, আমরা অ্যাকচুয়ালি লাস্ট দু তিন বছর হয়ে গেল ঘরেই দুধ দিয়ে যাই ওলেজ করে কাউ মিল্ক ওটা, আর সত্যি দুধটা খুবই ভালো। তো আজকে না মানে লাইট ছিল না, তো বেল বাজিয়েছে বাট ইনভার্টারে করা, মানে ইনভার্টারে করা নেই কলিং বেলটা, তো যার জন্য কোনো আওয়াজ আসেনি। আজকে সকাল থেকে প্রায় দু তিন ঘন্টা লাইট ছিল না, তো আমরা ওই জন্য জানতেও পারিনি কখন এসছে, আর ফোন নাম্বার ছিল না। অ্যাকচুয়ালি যে ডেলিভারি বয়টা আছে যে দুধ দেয় তার কাছে আমাদের ফোন নাম্বার ছিল না, মানে মালিকের কাছে আছে তার কাছে নেই, তো যার জন্য সে ফোনও করতে পারেনি। তো এবারে রিটার্ন চলে গেছে, এবার আজকে বাইরে থেকে দুধ এনেছি, বাট বাইরে দুধটাতে না কেমন জানি একটা স্মেল মানে নাকে লাগছে, আগেও লাগতো যার জন্য আমরা এই ওলেস্টা নেওয়া স্টার্ট করেছিলাম, তো আজকেও লাগছে। তো কিছু করার নেই, এখন রাত্রেবেলায় আমি আজকে দুধ আর ব্রেডই খাবো। তো দুধটার মধ্যে না আমি একটু উমেন হরলিক্স মিলিয়ে দিলাম, তাতে যদি খেতে পারি, যদি ভালো লাগে, না তো দুধটা একদমই ভালো লাগছে না আমার। তো একটুখানি হালাকি রাত্রেবেলা এটা একটুখানি হেভি হয়ে যাবে, তাও দেড় চামচ উমেন হরলিক্স মিলিয়ে দিলাম। আর হ্যাঁ আরেকটা কথা বলি, তোমরা যদি উমেন হরলিক্স কেউ মানে খাচ্ছ, খাওয়া তো খুবই দরকার, তো ক্যারামেল ফ্লেভারটা খেয়েও খুবই টেস্টি, আমিও খাচ্ছি, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এটা, আমি এর আগে খেতাম না, এবার ফার্স্ট টাইম নিয়ে এসেছি। তো ভ্যানিলা তো আমি এনসিওরও আগে খেয়েছি, বাট ভ্যানিলাটা আমার অতটা ভালো লাগে না, আর চকলেট তো লাগেই না, তো ক্যারামেলটা নিয়ে এলাম, ওই জন্য খুবই ভালো খেতে, তোমরা ট্রাই করে দেখতে পারো। চিম্পুর আজকে অনেক সর্দি হয়ে গেছে না, কই নাক থেকে তো জল বেরাচ্ছে না বেটা, কেমন করে সর্দি হলে কেমন করে, কেমন করে মা করে দেখো, ও এমনি করে, কই আমি তো একটু সর্দি দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি বড়বাবুর একটুখানি সর্দি সর্দি মনে হচ্ছে, তো কালকে আমি বললাম বেটা তোকে স্কুল যেতে হবে না, একদিন রেস্ট করে নে, যদিও এখন সর্দি টর্দি হালকা কোল্ড হলে পরে স্কুল থেকে একদম স্ট্রিক্টলি মানা আছে কি একদম যেন না পাঠায়। তো ওই বড়বাবু যেহেতু আমি বলেছি সেটা চিম্পুর কানে চলে গেছে, তো তার দেখা দেখি তখন থেকে চিম্পুরও সর্দি হয়ে গেছে, তো ও চেষ্টা করছে আর কি বুঝিয়ে বাজিয়ে, আমাকে বলছে মামা বাজিয়ে এসি চালিও না, আমি এখানটাতে শুচ্ছি ঠিক আছে। তো আমারও সর্দি হয়ে যাচ্ছে, সমানে নাক টেনে যাচ্ছে, মানে যত পারছে তত নাটক করে যাচ্ছে। বানা যাকে বলে আর কি, সবাই দেখছে, বলে দাও সবাইকে, বলো আমার সর্দি হয়েছে, বলে দাও সর্দি হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ বিশ্বাস করছে না, গুড নাইট বলে দাও, জোরে বলো গুড নাইট। আজকে সানডেটা যেরকমভাবে স্পেন্ড করলাম, জেনারেলি সানডে এরকমভাবে স্পেন্ড হয় না, রাতে খাবারটা আমরা বাইরে খাই, এত বাইরে থেকে আনি, কোথাও ঘুরতে যাই, কিছু না কিছু মানে একটু ডিফারেন্ট করার চেষ্টা করি, মানে একই রকমের লাইফটা ভালো লাগে না, একঘেয়েমি হয়ে যায়। বাট আজকে সানডেটা সত্যিই খুব আলাদা গেল, তো যাই হোক যেটাই গেলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বাজে রাত্রি 10:30, তো ডিনার টিনার করে চলে এসেছি, একেবারে ফ্রেশ হয়ে শুতে, ব্রাশ বাগেরা সব কিছু হয়ে গেছে, মানে ব্রাশটা সব কিছু হয়ে গেছে, নাইট ক্রিম লাগিয়ে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে বাস এবারে ঘুমাবো, লেট করবো না, 10:30 বাজে, এডিটিংটা সকালবেলা উঠেই করব। আর আমি তো ব্রেড খেলাম, বাকি সবার জন্য রুটি বানিয়েছিলাম, আর আমার দুই মেয়েকে না কর্নফ্লেক্স দিয়েছিলাম, তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলায় পাঁপড় ভেজেছিলাম, তো ওরা পাঁপড় ভাজা খেয়েছিলো, মানে একটু বেশি করেই খেয়েছিলো, দুটো মানে বড় বড় সাইজের দুটো পাঁপড়, তো এত তেলে ভাজা খাওয়া তো ঠিক না,
যার জন্য কর্নফ্লেক্সটা হালকা হয় বলে কর্নফ্লেক্স আর দুধ দিলাম, আর বাকি সবাই রুটি খেয়েছে আর আমি ব্রেড আর দুধ খেয়েছি দেখলেই। তো এই ছিল আমাদের আজকের সব কিছু। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে এখানে ব্লগটাকে এখানে এন্ড করলাম। সো কেমন লাগলো তোমাদের ডেফিনেটলি কমেন্ট করে বলো, আর তার সাথে সাথে যদি কিছু বলার থাকে সেটাও কমেন্ট করো, আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। অনেক খাটালি হয়, অনেক মেহনত হয়, মানে নিজের ঘরের সব কিছু সামলে তারপর সারাদিন ভিডিও বানিয়ে এডিট করা, এটা যে করে সেই বুঝতে পারবে। তো অনেকটাই মানে খাটালি থাকে এর মধ্যে। তো সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করলে ভালো লাগবে, আমি খুশি হব, মোটিভেট হব। তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল করে দিও। তো চলো আজকের জন্য বাই বাই, গুড নাইট, আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি। লাভ ইউ অল, বাই বাই।